ঢালিউড কুইন নামে পরিচিত আমাদের সবার প্রিয়, বিশ্বাস রাখুন, দু বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জোরে একটু করতালি হয়ে যাক তার জন্য। আমি খুব দুর্ভাগ্য যে আমি এত কাজ করার পরও দুজনকে আমি কখনো পাইনি, বাট ফোনে কিন্তু বলে, কি রে কেমন আছিস, তুই ভুলে গেছিস। একটা সময় আমি যখন ফার্স্ট সিনেমায় কাজ করি তখন আমাকে ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছে। তার আগে এতটুকুন বলে রাখি যে তার সাথে আমারও কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং সারপ্রাইজিংলি এই ব্যক্তিটি যিনি আছেন ফেরদৌস দা, ফেরদৌস ভাইয়ের সাথেও ওনার সাথেও একসাথে কাজ করার একটা সৌভাগ্য হয়েছে। এবং আমার শেষ চলচ্চিত্র, অর্থাৎ আমি মরে যাইনি, শেষ বলতে এটা বলছি যে আমার কাজ করার হিসেবে বলছি যে আপাতত শেষ চলচ্চিত্র যেটা আছে সেই চলচ্চিত্রের নায়িকা তিনি, এবং সেই চলচ্চিত্রটিও বেশ ভালো গেছে আপনাদের আশীর্বাদে। মঞ্চে আসছেন, উপাধির কথা যেটা বলছিলাম, মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ঢালিউড কুইন নামে পরিচিত আমাদের সবার প্রিয়, বিশ্বাস রাখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমিও বিশ্বাস, উনিও বিশ্বাস। মঞ্চে আসছেন দু বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জোরে একটু করতালি হয়ে যাক তার জন্য। বেস্ট অ্যাক্টর ফিমেল, বেস্ট অ্যাক্টর ফিমেল দু বাংলার জন্য মঞ্চে আসছেন অপু বিশ্বাস। জোরে একটু করতালি হয়ে যাক অপু বিশ্বাসের জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন শর্মিষ্ঠা দি, রুদ্রিন্দা, ফেরদৌস, পিয়াল, চঞ্চল চৌধুরী, সবাই মিলে অপু বিশ্বাসকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা দুই বাংলার পক্ষ থেকে। অপু, সালাম আলাইকুম, নমস্কার। আমার ফেরদৌস ভাই যখন কথা বলছিলেন তখন আমি কয়েকটা কথা নোট করলাম। আমি যখন ফার্স্ট সিনেমা স্টার্ট করি কাল সকালে, তখন ফেরদৌস ভাই হিরো ছিলেন, এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে কলকাতায় ফার্স্ট টাইম আমি কোনো অ্যাওয়ার্ড পেলাম ফেরদৌস ভাইয়ের কাছ থেকে। সো সেই পথ চলাটা ভাইয়া বলেছিল যে তুমি অনেক ভালো কাজ করতে পারবে, আশা রাখি তুমি ভালো নায়িকাও হতে পারবে। তো আমার বিশ্বাস, এবার বাংলা আমার একদমই কাজ হয়নি, খুব ছোট্ট একটা কাজ করার সৌভাগ্য হয়েছে। আশা করছি এবার বাংলাতে আমি বেশ ভালো কাজ করতে পারবো যদি সকলের আশীর্বাদ থাকে আমার প্রতি। আর আজকে পরিপূর্ণতা পাচ্ছে আমার স্টেজে, সেটি হচ্ছে আমার ডানে আছে রুদ্রদা, বাঁয়ে আছে চঞ্চল ভাই। আমি খুব দুর্ভাগ্য যে আমি এত কাজ করার পরও দুজনকে আমি কখনো পাইনি, বাট আজকে থেকে খুব সৌভাগ্য মনে হচ্ছে যে একটা স্টেজে অন্তত আমরা একসাথে ছবি তুলতে পেলাম এবং তাদের হাতে আমি অ্যাওয়ার্ড পেলাম। অ্যান্ড ধন্যবাদ জানাতে চাই যে মানুষটি আমাকে এত উপাধি দিয়ে ডাকে, বাট ফোনে কিন্তু বলে, কি রে কেমন আছিস, তুই ভুলে গেছিস। একটা সময় আমি যখন ফার্স্ট সিনেমায় কাজ করি তখন আমাকে সবাই বলতো না, বাট আমি বিশ্বাস করি দেবাশিস বিশ্বাস এবং অপু বিশ্বাস ভাই বোন। থ্যাংক ইউ। আর আমাদের যে অর্গানাইজ করেছে আমাদের পিয়াল ভাই এবং শর্মিষ্ঠা দি, সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং শর্মিষ্ঠা দিকে আর একটা ব্যাখ্যা দিই, সেটি হচ্ছে কলকাতায় আমার সিনেমা করার যে সৌভাগ্য হয়েছে সেটা কিন্তু শর্মিষ্ঠা দির জন্য। সো অনেক রাত হয়েছে, কথা দীর্ঘায়িত করবো না। এখানে আরও অনেক এপার বাংলা ওপার বাংলা আর্টিস্টরা আছে, তারা বলবে মাইক নিলে বাংলাদেশি আর্টিস্টরা ছাড়তে চায় না। তো সকলকে ধন্যবাদ জানাই অ্যান্ড থ্যাংক ইউ আমার এই অ্যাওয়ার্ডের জন্য। থ্যাংক ইউ। আপনাদের অনেকক্ষণ ধরে আর অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই অ্যাওয়ার্ড শোয়ে আমাদেরকে এবং এত সুন্দর গান এবং এত সুন্দর কথা শুনতে পেলাম। এবার আমাদের আসলে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ লাইট অফ হয়ে যাবে এবং আমাদের অনেক পুরস্কার বাকি আছে, তাই একটু তাড়াতাড়ি আমরা রেলগাড়ি চালাবো পুরস্কার দেওয়ার। সময় ঘুরে আসছে, আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে চলে যাচ্ছি। পরবর্তী অ্যাওয়ার্ড পাচ্ছে অনুভব কাঞ্জিলাল তার আইকনিক অ্যাওয়ার্ড ওয়েব সিরিজ সম্পূর্ণার জন্য। অনুভব কাঞ্জিলালকে মঞ্চে ডেকে নেব এবং অনুভব কাঞ্জিলালকে আমরা পুরস্কৃত করব। কে পুরস্কৃত করছে স্বরলিপি?
আমি মঞ্চে ডেকে নেব তাসনিয়া ফারহিন, অভিনেত্রী তাসনিয়া ফারহিনকে মঞ্চে ডাক অনুরোধ করছি আসার জন্য এবং পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুভব কাঞ্জিলালের হাতে। Sky on a Wednesday night, we could fly, put your hand in mine. Everything that you wanna say, we could say for another day. 'Cause I just can't get enough, you and I on the run. 'Cause I feel touch, it gets me high, it lights me up. Every time.